সামনে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, মৌটুসী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যে হিসেবটি দিচ্ছে সেটি হচ্ছে গেল 24 ঘন্টায় হাসপাতালে দুটি পিসিআর ল্যাবে 72 জনের নমুনা নেওয়া হয়েছে, যার মধ্য থেকে 27 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যে সংক্রমণের হারটি রাজশাহীতে প্রায় 40-50 বা 60% পর্যন্ত আমরা দেখেছি, সেটি কিন্তু এখন নেমে প্রায় 37% এবং গেল 2 দিন আগে কিন্তু 18.27% পর্যন্ত পাওয়া গেছে। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু সংক্রমণের হার কমছে, কিন্তু আমরা দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র গতকালকেই 31 জন, এবং অর্থাৎ গেল 24 ঘন্টায় 31 জন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন। কিন্তু আজকে বেলা 12টার পর থেকে বিকেল পর্যন্ত আমরা দেখেছি এখন পর্যন্ত ইতোমধ্যেই 32 জন ভর্তি হয়েছেন করোনা এবং উপসর্গ নিয়ে। অর্থাৎ রোগীর যে চাপটি শুধুমাত্র ঈদের দিন এবং তার আগের দিন ব্যতীত আজকে থেকে কিন্তু আবারও বাড়তে শুরু করেছে হাসপাতালে। এবং আপনি জানেন রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালটি যেহেতু বিভাগীয় হাসপাতাল, আশপাশের শুধুমাত্র রাজশাহীর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানেই নয়, এর বাইরেও সর্বমোট 10টি জেলা থেকে কিন্তু কোভিড আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগীরা এখানে আসছেন, এবং এই কারণে হাসপাতালটিতে চাপ কিন্তু প্রতিদিনই বাড়ছে। এবং ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ 5 দফা করোনার জন্য নির্ধারিত যে শয্যা সংখ্যা সেটি বাড়িয়েছে, এটি দফায় দফায় বেড়ে এখন কিন্তু সর্বশেষ করোনার জন্য যে নির্ধারিত সংখ্যা সেটি হচ্ছে শয্যা, সেটি হচ্ছে 513টি। এর বিপরীতে হাসপাতাল যে হিসেবটি দিয়েছে আজকে 435 জন ভর্তি আছে, এবং এটি যদিও দিন শেষে আরও বেড়েছে। এই অবস্থাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এখানে যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরকে বেশ হিমশিম খেতে হচ্ছে, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে দেশব্যাপী যে লকডাউন চলবে সেইটিকে যদি কঠোরভাবে মানাতে না পারা যায় তাহলে কিন্তু এই চাপটি আবারও বাড়বে, কেননা ঈদের কারণে মানুষ যেখানে সেখানে গেছেন এবং তারা কিন্তু যত্রতত্র ছড়িয়েছেন। সুতরাং যে সংক্রমিত হওয়ার সংখ্যা সেটিও যেমন আছে, একইভাবে কিন্তু যারা সংক্রমিত হয়েছেন তারাও কিন্তু আসলে এই আবারও হচ্ছে এই আক্রান্ত হয়ে হাসপাতালের এই চাপটি আবারও বাড়ার সম্ভাবনা বা শঙ্কা রয়েছে। সেই জায়গাটা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এখানকার চিকিৎসকরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। সুতরাং আগামীতে যে লকডাউনটি আসছে সেখানে অত্যন্ত সুষ্ঠুভাবে এটি মেনে চলার জন্য এখান থেকে তাগাদা দেওয়া হচ্ছে। তো মৌটুসি, এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সেখানকার করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।